হ্যালো আলাইকুম সো এখন আমরা দেখবো টিপিলিং ওয়াইফাই রে কিভাবে যদি এখানে যাই আমি এখানে দেখি হচ্ছে কি এখানে যে ইনলাইট নামে যে ল্যাব এটা আছে এস এস আইডি এটা হচ্ছে কি এই টিপিলিং রাউটার ঠিক আছে তো আমি এখানে এটাকে কি করতে যাচ্ছি রিসেট করবো তো এই রাউটারকে রিসেট করার জন্য আমি রাউটারের পিছনে দেখব রাউটারের পিছনে দেখবো এখানে হচ্ছে কি রিসেট নামে একটা অপশন দিয়ে দেওয়া আছে ঠিক আছে রিসেট এই যে এখানে লেখা আছে কি রিসেট ওকে সো এটা হচ্ছে কি রাউটারের ওয়ান পোর্ট এটা হচ্ছে কি তো আমরা দেখা যাচ্ছে ওয়াইফাই রাউটারটা কি হয়ে যাচ্ছে হ্যাং করতেছে অথবা কাজ করতেছে না তো আমার প্রয়োজন হচ্ছে রিসেট দেওয়া সেক্ষেত্রে আমি এটা কি করব এটাকে প্রেস করে ধরে রাখবো ঠিক আছে তো এটা প্রেস করে মিনিমাম কিছু সময় ধরে প্রেস করব যাতে করে এখানে সব কটা লাইট কি হয়ে যায় একসাথে জ্বলা ঠিক আছে তো একসাথে না জ্বলা পর্যন্ত আমি কি করব অপেক্ষা করবো দেখি একসাথে জ্বলে গেছে ঠিক আছে এখন আমি এটাকে ছেড়ে তাহলে আমার কি হলো অটোমেটিক রিসেট হলো অর্থাৎ আপনি কি করবেন এই রিসেট বাটনটাকে আপনি এই রিসেট বাটনটাকে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এখানে অটোমেটিক কিন্তু কালার গুলো শো করবে ঠিক আছে যখন একসাথে সবগুলো জ্বলে যাবে তখন কিন্তু আপনার রাউটারটা কিন্তু রিসেট হয়ে গেল তো রিসেট হওয়ার পরে যখন আপনি এটাকে কানেক্ট করবেন তখন এটা কানেক্ট করার জন্য কিন্তু একটা পিন নাম্বারের প্রয়োজন তো আপনি যদি রাউটারটাকে এভাবে রোশুট করেন পিছন পাশে যদি দেখেন দেখেন এই রাউটারে কিন্তু এখানে নাম দেওয়া আছে কি টিপেলিং রাউটারের নাম দেওয়া আছে কি টিপেলিং সেকেন্ডলি হচ্ছে কি এই রাউটারের পাওয়ার এরপর হচ্ছে ডিফল্ট অ্যাক্সেসের জন্য কি একটা সাইড দেওয়া আছে কি ইউজান কি অ্যাডমিন পাসওয়ার্ড কি অ্যাডমিন অর্থাৎ যখন আমরা এটাকে লগ ইন করতে যাব তখন আমার বাইরে ফুল পাসওয়ার্ড হচ্ছে কি অ্যাডমিন কিন্তু আমরা যখন ফার্স্ট টাইম দেওয়ার পর ইন করবো তখন একটা পিন নাম্বারের প্রয়োজন হয় ঠিক আছে সেই পিনটা হচ্ছে কি এই যেখানে ওয়ারলেস পিন ঠিক আছে টু জিরো ফোর থ্রি নাইন জিরো সেভেন ওয়ান আইডি শো করবে কি টিপি লিঙ্ক সিক্স সিক্স ফোর সিক্স অর্থাৎ রিসেট দেওয়ার পরে আমার যে এস এস শো করবে সেটা হচ্ছে কি টিপিলিং সিক্স সিক্স ফোর সিক্স আর পাসওয়ার্ড তখন আমরা দিতে পারবো তখন দিব হচ্ছে কি পিন এইটা ঠিক আছে তো এখন আমরা দেখি এখান থেকে সাপোজ এখান থেকে এস এস আইডি এই যে টিপি লিঙ্ক সিক্স সিক্স ফোর সিক্স ঠিক আছে টিপি লিঙ্ক সিক্স সিক্স ফোর সিক্স এখন দেখি এখানে কিন্তু টিপি লিঙ্ক টিপি লিঙ্ক সিক্স সিক্স ফোর সিক্স শো করতেছে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করি দেন কানেক্ট তো কানেক্ট দেখুন এখন কানেক্ট করতে বলতেছে তো কানেক্ট করার জন্য এখন আমি এখানে কি করব এখানে পিন নাম্বারটা দেবো এই যে পিন ঠিক আছে এখানে পিন কত টু জিরো ফোর থ্রি দেখবো টু জিরো ফোর থ্রি টু জিরো ফোর থ্রি তারপর দেখি টু জিরো ফোর থ্রি নাইন জিরো ঠিক আছে যে টু জিরো ঠিক আছে ওকে দেন আমি এটাকে কি করবো নেক্সট করবো তাহলে এখন আমার কি হবে সে রাউটারটা এখানে কানেক্ট হবে ঠিক আছে সো এখন থেকে এখানে ট্রিপিল ইং সিক্স সিক্স ফোর সিক্স কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে কানেক্ট দেখাচ্ছে বাট নো ইন্টারনেট ঠিক আছে তো এর পরের অংশটুকু হচ্ছে কি আপনি যার কাছ থেকে অর্থাৎ যে আইএসপি এর কাছ থেকে আপনি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট নিতে চাচ্ছেন সেই আইএসপি এর কাছ থেকে ইন্টারনেটের আইপি অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পর যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি যে ব্রাউজার ওপেন করে দিচ্ছি করার পরে এখানে একটা আইপি লিখতেছে এর জন্য আইপি হচ্ছে কি সাপোজ ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান

তো আমি কিন্তু ওখানে দিয়েছি কি ওয়ান ডট ওয়ান এটা কিন্তু হয়নি সো এটা হচ্ছে প্রবলেম আমরা ডিরেক্টলি যাবো না আমরা কানেক্ট করার পরে এখানে দেখবো আমার আইপি অ্যাড্রেস পাইছে জিরো ডট হান্ড্রেড আর গেট হচ্ছে কি জিরো ডট ওয়ান এই গেটওয়ে দিয়ে এখানে আমাকে এটা ঢুকতে হবে তখন আমি এখানে যাবো এখানে গিয়ে কি করব আমি গেট ওয়েটাকে বসিয়ে দেবো জিরো ডট ওয়ান ঠিক আছে দেন ইন্টার তো এখন দেখি অটোমেটিক কিন্তু চলে আসছে তো এখানে যখনই চলে আসছে তখনই কিন্তু

তো লগ ইন হয়ে যাওয়ার পরে এরপর যে সেটিং আমি চাইলে এরপরে নেটওয়ার্ক সেটিং করব কি ওয়ারলেস সেটিং করবো এখান থেকে নেটওয়ার্ক সেটিং এ যাবো আমি কি ধরনের কানেকশন এখানে দিতে যাচ্ছি এটা কি ডাইনামিক নাকি স্ট্যাটিক তো আমি যে আইএসপির কাছ থেকে কানেক্টিভিটি নিবো সে আমাকে ডিসাইড করে দিবে আমি কি ধরনের কানেকশন এখান থেকে নিব এরপর হচ্ছে কি ওয়ারলেস সেটিং ওয়ারলেস সেটিং এ গিয়ে যে টিপি লিং আমি চেঞ্জ করে দিতে পারি আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি সাপোজ আমি এখান থেকে দিচ্ছি কিছু এনলাইটেন ওকে এনলাইট দিলাম এরপর এটাকে দেওয়ার পর আমি এখানে করব সেভ করব ঠিক আছে সেভ করার পরে ওয়্যারলেস সিকিউরিটি আমি চাইনি সিকিউরিটি দিয়ে সেভ করতে পারি ঠিক আছে তো যখন আমি এনলাইট এন দিছি তখন আমাদের কি হয়ে গেছে ঠিক আছে টিপলিং এখন আমাদের কি হয়ে যাবে চলে যাবে ঠিক আছে আমাদের এখানে চ্যানেলটাও চলে আসছে ঠিক আছে কানেক্ট কানেক্ট আমি কোনটা দিয়ে কানেক্ট করতেছি পিন দিয়ে কানেক্ট করতেছি আমাকে এই জন্য কি করতে হবে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে টু জিরো ফোর জিরো ওকে এখান থেকে যাবো এরপর হচ্ছে কি ওয়ারলেস ওয়ারলেস সিকিউরিটি এই যে পাসওয়ার্ডটা আছে আমি এখান থেকে চেঞ্জ করে না নিতে ঠিক আছে যদি আমি পাসওয়ার্ড না দিতে চাই তাহলে এখানে কি করব অটো করে দেব ঠিক আছে অটো অটো করে দিয়ে আমি পাসওয়ার্ডটাকে কি করব তুলে দেব দেন সেভ ওকে তো এখানে বলতেছে অটো এখানে অটো হচ্ছে না অটো দিন আগে এখানে পাসওয়ার্ডটা দিতেছে আমি এটা এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 ওকে পাসওয়ার্ড তো বেসিক্যালি হচ্ছে কি আপনি রিসেট করার পরে আপনি কি ধরনের নেটওয়ার্ক কানেকশন টাইপ ইউজ করবেন কি ধরনের নেটওয়ার্ক কানেকশন ইউজ করবেন সেটা আপনার লোকাল আইএসি আপনাকে ডিসাইড করে দেবে ঠিক আছে এরপরে এসএসআইড এবং কি নেটওয়ার্কের পাসওয়ার্ড আপনি কি করতে পারবেন চেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে ওকে তো বেসিক্যালি এভাবে হচ্ছে একটা টিপলিং ওয়াইফাই রাউটারকে রিসেট করে এবং রিসেট করার পরে আপনি পুনরায় কি করতে পারবেন কনফিগার করে নিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস অ্যান্ড সি ওয়ান টিল বাই টেক কেয়ার